সৌজন্যে ZSRM। তিনি একজন সরকারি কর্মকর্তা, গড়েছেন সম্পদের পাহাড়। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পাসপোর্ট আছে তার। ভাগ্যবান এই কর্মকর্তা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কিভাবে এত সম্পদশালী হলেন? টাকার এই ইঞ্জিনিয়ারের খোঁজে এ সপ্তাহের অনুসন্ধান সমাধান। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। তিনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ, তাই প্রতিদিন সকালে শরীরচর্চার অংশ হিসেবে হাঁটতে বের হন। জাতীয় সংসদ ভবন লাগোয়া চন্ডিমা উদ্যানে প্রায়শই যাতায়াত তার। প্রসাদসম এই ভবন থেকেই হাঁটতে বের হন তিনি। আকাশছোঁয়া এই ভবনের অবস্থান রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার প্রধান সড়কে। 52 কাঠার ওপর নির্মিত এই ভবনে আছে নানা আয়তনের 104টি ফ্ল্যাট, সর্বনিম্ন 1500 থেকে শুরু করে যা 2000 বর্গফুটেরও বেশি। 14 তলা বহুতল ভবনে আছে নাগরিক সুবিধার সব আয়োজন, এক কথায় বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট। নাম তার ওরিয়েন্টাল কোভান। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শিয়া মসজিদ বা রিং রোডে যাওয়ার পথে মূল সড়কের ওপরেই এর অবস্থান। বিলাসবহুল ও পরিকল্পিত একটি আবাসন প্রকল্প যা ওরিয়েন্টাল কোম্পানির ডেভেলপমেন্ট প্রজেক্ট। বর্তমানে এই প্রজেক্টের প্রতি স্কোয়ার ফিট বিক্রি করা হচ্ছে 9 থেকে 10 হাজার টাকা, যার ফলে এখানকার এক একটি ফ্ল্যাটের সর্বনিম্ন বাজার মূল্য কোটি টাকা। সবচেয়ে বড় আয়তনের ফ্ল্যাটের দাম প্রায় 2.5 কোটি টাকারও বেশি। শরীরচর্চা করতে যাকে দেখলেন তিনি এ ভবনের 8 তলার একটি ফ্ল্যাটের মালিক, যার আয়তন 1700 বর্গফুটেরও বেশি, বাজার দর কোটি টাকার ওপরে। এই অর্থের যোগান দেয়া কি খুব সহজ? অবশ্য অনেকেই বিলাসবহুল ভবনে অনায়াসে ফ্ল্যাট কিনতেই পারেন। অনুসন্ধানে বেরিয়ে আসে ফ্ল্যাটের মালিক একজন সরকারি কর্মকর্তা, যার ফ্ল্যাট ঘিরে রয়েছে নানা গল্প। ভবন নির্মাণের শুরুতে যৌথভাবে এই ফ্ল্যাটের মালিকানায় ছিলেন ওই কর্মকর্তা ও তার স্ত্রী। এক পর্যায়ে সুকৌশলে স্ত্রীকে বঞ্চিত করে নিজের নামেই ফ্ল্যাটটি লিখে নেন চতুর ওই কর্মকর্তা। কার নামে এই ফ্ল্যাটটা, কার নামে? মানে আমি যতদূর তথ্য পাইলাম মনে হয় বউয়ের নামে, মনে হয় বউয়ের নামে তো ছিল, ওয়াইফের নামে, ওয়াইফের নামে ছিল, পরে এখন লোকে অভিষেক আবজাব করে ওনার নামে করে নিছে। হয়তো হাজবেন্ডের নামে নাহলে ওয়াইফের নামে থাকে, এরকম দুজন নাম আছে। অবশ্য ভবনের নির্মাণ প্রতিষ্ঠানের কাছে লিখিত আবেদন করেছিলেন তার স্ত্রী, যেখানে উল্লেখ ছিল ফ্ল্যাট যেন কোনোভাবেই একক নামে রেজিস্ট্রি না দেয়া হয়। সেই আবেদনে সাড়া দেয়নি ওরিয়েন্টালের কর্মকর্তারা, জানিয়ে এখন আদালতে মামলা চলছে। এই ফ্ল্যাটে কে বা কারা থাকেন, ভবনের দায়িত্বরতদের কাছে বিষয়টি জানতে চায় অনুসন্ধান টিম। বউ তো ছিল একটা, পরে দেখি উনিও আসছে, ম্যাডাম এই বাজার সদাই করে নিয়ে আসতে এখানে আসতো, কথা মতো বললাম এই আর কি, এরপরে আর কিছু হয়নি। উনি কখন কখন আসত? শুক্রবার, এই বৃহস্পতিবার রাত্রে, আরো লোকে শুক্রবার থেকে শনিবার চলে যেত। তারা জানান প্রায় সেখানে স্ত্রী পরিচয়ে এক নারী সহ ওই প্রকৌশলীর অবস্থান করেন, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে দুই সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন প্রকৌশলীর স্ত্রী ফেরদৌসি নিপু। উনি হচ্ছে জাহিদা, উনির পরে বিয়ে করতে হলো ওনাকে, তাহলে এটা আরেক ওয়াইফ দেখুন, আমার যে ওয়াইফ আমার ছবি আমাকে ছিল। তার সঙ্গে ফ্ল্যাটে যাতায়াত করা নারীর কোনো মিল নেই, তিনি আসলে অস্ট্রেলিয়ায় থাকা প্রকৌশলীর স্ত্রী নন। তাহলে ফ্ল্যাটে যাতায়াত করা কে সেই নারী? দর্শক নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে এই নারী। সে বিষয়টি জানার আগে আমাদের নজর রহস্যে ঘেরা আরেকটি ফ্ল্যাটের দিকে, আপনাদের নিয়ে যেতে চাই সেখানে।
রাজধানীর শেরেবাংলানগর থানাধীন শ্যামলি দুই নম্বর সড়ক। এই সড়কের পাশের এই ভবনটি নির্মাণ করেছে আবাসন প্রতিষ্ঠান দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড শেল। এর সপ্তম তলার একটি ফ্ল্যাটের মালিক জনৈক জাহিদা আক্তার। গ্যারেজের জায়গাসহ প্রায় 1500 বর্গ ফুটের এই ফ্ল্যাট ঘিরে রয়েছে নানা রহস্য। বিনা অনুমতি ছাড়া তো আমরা ঢুকতে আমরা দিমুই না পারমিশন যত কিছু। এখানকার বাসিন্দারা কেউ এ ব্যাপারে তথ্য দিতে চান না। ভবনের রেজিস্টার খাতায় রয়েছে গরমিল, সেখানে অন্য সব ফ্ল্যাট মালিকের পরিচয় উল্লেখ থাকলেও উল্লেখ নেই ছয়ের এ ফ্ল্যাটের মালিকের নাম পরিচয়। কিন্তু কেন এর সদুত্তর দিতে পারেননি বাসার দারোয়ানও। টু এ টু বি, থ্রি এ থ্রি বি, হ্যাঁ ফোর এ ফোর বি, তাই না? তাহলে ফাইভ এ ফাইভ বি আছে, তাহলে সিক্স এটা কই, সিক্স এ কই, সিক্স এ তারপরে সিক্স বি, সিক্স এ কই থাকার কথা কিন্তু, হ্যাঁ সেটাই, সিক্স এটা কোথায়? আচ্ছা ম্যানেজার আসক আসলামি। বাসার কেয়ারটেকার সোহাগ, তিনি যেন মুখে কুলু পেটেছেন এই ফ্ল্যাটের কথা বলতেই। তার সোজা সাপটা উত্তর আপনারা খোঁজ নেন। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ বলেন। আচ্ছা সিক্স এ তে বাসিন্দা কারা? অনুসন্ধানে বেরিয়ে আসে এই ফ্ল্যাটের মালিক জাহিদা আক্তার নামে এক নারী, তার বাড়ি জামালপুরে। ২০২০ সালে ঢাকার তেজগাঁ রেজিস্ট্রি অফিসে শ্যামলির এ ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। সাক্ষী হিসেবে ছিলেন নিকটাত্মীয় ফৌজিয়া খানম। পার্কিং সহ প্রায় 1500 বর্গ ফুটের এ ফ্ল্যাটের বাজার মূল্য কত এ নিয়ে প্রশ্ন থাকলেও দলিলে এর মূল্য ধরা হয়েছে মাত্র 34,10,000 টাকা। শুনতে অবাক লাগলেও বাস্তবতা হচ্ছে অনেকেই সরকার নির্ধারিত মৌজা মূল্যেই রেজিস্ট্রেশন করে থাকেন, যার ফলে বেশি দামে ফ্ল্যাট কেনা হলেও আসল দামে রেজিস্ট্রেশন হয় না। এর ফলে সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হয়। রাজধানীতে মানুষ যেখানে মাথা গোজার ঠাঁই খুঁজে পায় না, সেখানে দামি এই ফ্ল্যাটের মালিকের ব্যাপারে এবার আমাদের অনুসন্ধান। অনুসন্ধান বলছে এই ফ্ল্যাটের মালিক জাহিদা আক্তার ছিলেন গণপূর্তের একজন প্রকৌশলী। তিনি গণপূর্ত অধিদপ্তরের সার্কেল তিনের উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করতেন। বেতন পেতেন সর্বসাকুল্যে 36,952 টাকা। 2022 সালের মে মাসে হঠাৎই তিনি চাকরি ছেড়ে দেন। কিন্তু চাকরি ছাড়ার দুবছর আগেই তিনি 1500 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন, আর সরকারি চাকরি বিধি অনুযায়ী 25 বছর পূর্ণ না হওয়ায় তিনি কোনো পেনশন ও এককালীন সুবিধাও পাননি। মোহাম্মদপুরের ওরিয়েন্টাল কোভান নামের বিলাসবহুল ভবনের ওই ফ্ল্যাটে যে নারীর যাতায়াত ছিল তিনি আর কেউ নন, জাহিদা আক্তারই সেই নারী। তাহলে ওই ফ্ল্যাট মালিকের সঙ্গে জাহিদার কি সম্পর্ক? তিনি কি ওই ফ্ল্যাট মালিকের স্ত্রী? উনি হচ্ছে জাহিদা, উনি পরে বিয়ে করতে হলো নাকি? তাহলে এটা আরেক ওয়াইফ দেখি, আমার যে ওয়াইফ ওনার ছবি তো আমার কাছে ছিল, তাই কিনা আমার কাছে নানা রকম ছবি ছিল। আচ্ছা আপনারা কাকে দেখছেন, এই মহিলাকে দেখছেন না? এখানে যে আসতো কাকে নিয়ে আসতো? এনারে নিয়ে আসতো, ওনারে নিয়ে আসতো। হ্যাঁ অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের ওই ফ্ল্যাটের মালিক গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রকনউদ্দিন মুন্সি। জাহিদা তার দপ্তরের একজন উপসহকারী প্রকৌশলী ছিলেন, সেখান থেকেই তার সঙ্গে সখ্য গড়ে ওঠে রকনউদ্দিনের। সেই সূত্র ধরেই তার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল জাহিদার। অনুসন্ধানে জানা গেছে রকনউদ্দিন মুন্সির দ্বিতীয় স্ত্রী হলেন এই জাহিদা। দেশে অনেক চাকরি প্রত্যাশী মেধা শ্রম দিয়ে অনেকেই চেষ্টায় থাকেন একটি সরকারি চাকরি পাওয়ার। সেখানে
গণপূর্ত অধিদপ্তরের সরকারি চাকরি ছেড়ে দিলেন জাহিদা আক্তার। চাকরি ছেড়ে কোথায় গেলেন তিনি? অনুসন্ধান টিমের যাত্রা এবার জাহিদার বর্তমান ঠিকানায়, রাজধানীর গ্রিন রোডের জাহানারা গার্ডেন। অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া গেল না। এখন কোথায় আছেন তিনি? অনুসন্ধানে বেরিয়ে আসে জাহিদার বর্তমান অবস্থান মালয়েশিয়ায়। রাজধানীর কুয়ালালামপুরের তামান সিটি ওয়াংশা নামক একটি জায়গায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন তিনি। মালয়েশিয়ার বিখ্যাত আইকনিক ভবন টুইন টাওয়ার, এ টাওয়ারের এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে বিলাসবহুল এই ভবনটির অবস্থান। জেলান্তেক শহর ধরে তামান কেরামত এলাকা। সেরি মায়া নামের এই ভবন দেখলেই মায়া লেগে যায়, আকাশচুম্বী অট্টালিকার মায়া। এখানকার 23 তলায় জাহিদা আক্তারের ভাড়া করা ফ্ল্যাট। বিভিন্ন সময় সরকারের তরফ থেকে বলা হয় দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, বাস্তবে কার্যকর কোনো সমাধানই মিলছে না। মালয়েশিয়ায় বাংলাদেশিদের সেকেন্ড হোম নিয়েও রয়েছে নানা আলোচনা। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি টাকার ইঞ্জিনিয়ারের বিস্তারিত তথ্য নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে জেডএস আরএম। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। দেখছিলেন এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধান। অনুসন্ধানে বেরিয়ে আসে জাহিদা আক্তার জলি, তার বাংলাদেশি পাসপোর্টেই মালয়েশিয়ায় আছেন। দর্শক, বিরতির আগে জানিয়েছিলাম রোকনউদ্দিন মুন্সির মোহাম্মদপুরের বাসায় যাতায়াত ছিল জাহিদার। আবার মালয়েশিয়ায়ও ঢাকায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দিন মুন্সির ঘন ঘন যাতায়াত আছে। এটি কি শুধুই কাকতালীয়? এক বিন্দুতে মিলে যাচ্ছে অনেক প্রশ্নের উত্তর। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়ার আব্দুর রব মুন্সির বড় ছেলে রোকনউদ্দিন। 5 বছরেরও বেশি সময় ধরে তিনি কর্মরত আছেন জাতীয় সংসদের গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে। অনুসন্ধানে বেরিয়ে আসে সরকারি অনুমতিপত্র বা জিও ছাড়াই 2014 সালে দুইবার মালয়েশিয়ায় যান রোকনউদ্দিন। সে বছরের 23 মে ও 10 জুলাই কুয়ালালামপুরে যান তিনি। এরপর 2015 সালের 14 জুলাই ফিলিপাইন, একই বছরের 13 অক্টোবর ও 17 অক্টোবর তিনি আবারও মালয়েশিয়া যান। এরপর 2018 সালের 4 মে জার্মানি, একই সালের 5 ডিসেম্বর মালয়েশিয়া, 2019 সালের 31 মে আবারও মালয়েশিয়ায় যান রোকনউদ্দিন। এই যে বারবার তিনি বিদেশ ভ্রমণ করলেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, তা কোন পন্থায়, কিভাবে? তার কর্মস্থল গণপূর্ত অধিদপ্তর কি বিষয়টি জানত না? দর্শক, আলোচিত ঠিকাদার জিকে শামীমের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় আলোচিত এই ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছিল। তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দিন মুন্সির সঙ্গে তাকে নিয়েও আলোচনা রয়েছে। কিন্তু কেন? গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী হয়ে রোকনউদ্দিন মুন্সি ভাই বোনদের নামে একের পর এক ঠিকাদারি প্রতিষ্ঠান খোলেন। অনুসন্ধানে পাওয়া সেসব প্রতিষ্ঠান হচ্ছে মুন্সি ট্রেডার্স অ্যান্ড কনস্ট্রাকশন, যার পরিচালনায় আছেন তার ভাই নাজিমউদ্দিন মিঠু। আরেক ভাইয়ের নামে পরিচালিত হয় মুন্সি ট্রেডার্স। বোন মঞ্জুয়ারা খানমের নামে পরিচালিত হচ্ছে জুম কনস্ট্রাকশন। আরেক বোন লাইজু খানমের নামে আলম কনস্ট্রাকশন। শ্যালক সাইফুল আলমের নামে মমতা ট্রেডার্স।
রোকনউদ্দিন মুন্সি দায়িত্বে থাকা অবস্থায় এসব ঠিকাদারি প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন কার্যাদেশ পেয়েছে নিয়মিতভাবেই। অভিযোগ আছে, প্রকৌশলী ভাইয়ের প্রভাবেই এখনও কাজ পাচ্ছেন তারা। এসব থেকেই রোকনউদ্দিন ও তার ভাইদের এত সম্পদ। 2019 সালের সেপ্টেম্বরে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে প্রভাবশালী ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের বাড়ি ও কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় তার কাছ থেকে নগদ প্রায় 2.5 কোটি টাকা এবং 165 কোটি টাকার এফডিআর বা আমানতপত্র জব্দ করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ও অস্ত্র। মায়ের নামে আছে প্রায় 140 কোটি টাকা এবং তার নামে শুধুমাত্র 25 কোটি টাকা রয়েছে। মানি লন্ডারিং এর অভিযোগ আছে একটি, আর সেকেন্ডলি হচ্ছে তার যে অস্ত্র যেগুলো রয়েছে এবং তার সাথে যারা তার দেহরক্ষী রয়েছেন 7 জন সহ, তারা কিছু কিছু জায়গায় এই অস্ত্র প্রদর্শন করে তারা টেন্ডারবাজি এবং চাঁদাবাজি করেছেন। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গণপূর্ত সহ বেশ কয়েকটি সেক্টরের ডজনখানেক প্রকৌশলীর নাম, যারা অবৈধ ও অনৈতিক নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে জিকে শামীমকে কাজ পাইয়ে দিতেন। আলোচনায় থাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের মধ্যে রোকনউদ্দিন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। 2019 সালের ডিসেম্বরে তাদের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশে সরকারি চাকরি, নাগরিকত্ব অস্ট্রেলিয়ার, সেখানে আছে স্ত্রী সন্তানও, একই সঙ্গে ভাই বোনদের দিয়ে চালাচ্ছেন ঠিকাদারি ব্যবসাও। প্রকৌশলী রোকনউদ্দিন মুন্সি কিভাবে এতটা প্রভাবশালী? অনুসন্ধান টিম এবার মুখোমুখি রোকনউদ্দিন মুন্সির ভাই নাজিমউদ্দিন মিঠুর, রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে থাকেন তার অন্য ভাইরাও। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাইয়ের মাধ্যমে গণপূর্তের বিভিন্ন কাজ পাওয়ার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এগুলো ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স সবার আছে, লাইসেন্স এলটিএম করার জন্য আছে, এলটিএম করার জন্য ওপেন এলটিএম, আমি সবগুলোর দিয়ে কাজ করি, কারণ আমি একটা লাইসেন্সে কাজ পাই, চারটা হলে চার গুণ কাজ পাই, দৌড়দৌড়ি আমার একই, আমার তো কোনো সমস্যা নাই, এই জন্য এগুলো করা, এগুলো দিয়ে এলটিএম করি। এবার রোকনউদ্দিন মুন্সির খোঁজে আমাদের অনুসন্ধান। গণপূর্ত অধিদপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য সরকারের বরাদ্দ দেয়া কোয়ার্টারে যাই আমরা। জানা গেল এখানেই পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন রোকনউদ্দিন। রোকন সাহেব থাকে এখানে? রোকন, হ্যাঁ রোকন সাহেব থাকে। কয়তলায়? তিনতলায়। সম্প্রতি সরকারি এই কোয়ার্টার ছেড়ে বাসবাড়ির অভিজাত অ্যাপার্টমেন্টে ওঠেন রোকনউদ্দিন। এরপর অনুসন্ধান টিম নিশ্চিত হয় রোকনউদ্দিনের অবস্থান। অবশেষে একদিন সকালে তার সন্ধান মিলল। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শরীরচর্চায় ব্যস্ত তিনি। অনুসন্ধান টিমের মুখোমুখি হয়ে প্রথমেই নিজের পরিচয় স্বীকার করতে চাননি এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী। একটু কথা বলতাম আপনার। রোকন সাহেব? সরকারি কর্মকর্তা হয়ে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকার বিষয়টি অস্বীকার করেন রোকনউদ্দিন মুন্সি। অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব? না না না, এটা নিয়ে তদন্ত চলতেছে, ওদেরকে জিজ্ঞেস করেন। ঠিক আছে না, তো মানে আপনি কি নাগরিকত্ব আছে কিনা? না নাই। নাই না? আর আপনার নামে দুদকের যে অভিযোগ ছিল এগুলো আমি ফেস করতেছি, দুদকের অভিযোগ আছে, এগুলো সেখানে আইনে যা হয় তা হবে। ঠিক আছে, জিকে শামীমের সাথে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নাই, সে আমার ঠিকাদার ছিল, আমি ইঞ্জিনিয়ার। এই অবশ্য বিভাগীয় একটি তদন্ত প্রতিবেদন বলছে তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট থাকার সত্যতা পেয়েছে তারা। দ্বিতীয় স্ত্রী হলেও জাহিদ আক্তারকে চেনেন না বলে দাবি তার, অথচ একসময় জাহিদা তার সহকর্মীও ছিলেন, একই অফিসে চাকরি করতেন তারা। রোকনউদ্দিনের ফ্ল্যাটেও যাতায়াত ছিল জাহিদার। আচ্ছা শুনুন শুনুন, আপনার জাস্ট আমরা একটু জিজ্ঞেস করতে চাই, জাহিদা আক্তারের সাথে আপনার কি সম্পর্কে? কোনো সম্পর্ক নাই? আপনি এইখানে কেন আসছেন ভাই? না না, জাহিদ আক্তার সাহেবের ওনার সাথে আপনার কী সম্পর্ক? কোনো বললাম তো যে আমার কোনো সম্পর্ক নাই, এ বিষয়ে কোনো আলাপ করবো না, প্লিজ। এবার পবিত্র ওমরা পালনের জন্য 25 দিনের ছুটির আবেদন করেছেন রোকনউদ্দিন, যদিও সে বিষয়ে এখনও অনুমতি মেলেনি। এর আগে তার বিরুদ্ধে বহুবার সরকারি অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ আছে, এজন্য তাকে সরকারি কর্মচারী বিধি অনুযায়ী
অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, এ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তদন্ত চলছে। আপনার যত ধরনের অভিযোগ আছে সবগুলো মিথ্যা? সবগুলো অবশ্যই মিথ্যা, সত্য হইলে তো আমি এখান থেকে পদত্যাগ করে চলে যেতাম। সোনার হরিণ সরকারি চাকরির পাশাপাশি অনেক অসাধু কর্মকর্তাই জড়িয়ে পড়ছেন নানা রকম দুর্নীতি আর অপকর্মে, দেশ ও দেশের বাইরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, এতে করে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ আর দেশের মানুষ। আপনার চারপাশে থাকা এমন অনিয়ম, দুর্নীতি, দুর্নীতিবাদ আর অপরাধের তথ্য স্ক্রিনে দেখানো এই মাধ্যমে আমাদেরকে জানান, আমরা এসব বিষয়ের অনুসন্ধান করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি সাব্বির আহমেদ, দেখা হবে আগামী পর্বে। সৌজন্যে জেডএস আরএম।